নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। শান্তিপূর্ণভাবে নমিনেশন জমা দেওয়ার পর্ব অনুষ্ঠিত হলো কামনাড়া বিডিও অফিসে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জেলা শাসকের শরণাপন্ন হলো বৃহস্পতিবার। বর্ধমান 2 নম্বর বিডিও অফিসেও চলল নমিনেশন জমা দেওয়ার পর্ব। বাঁকুড়ায় এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। প্রতারণার দায়ে 2 জনকে গ্রেপ্তার করল সিআইডি। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ফুচকা ব্যবসায়ী। আসছি বিস্তারিত খবরে। কামনাড়া বিডিও অফিসে শান্তিপূর্ণভাবেই নমিনেশন জমা দেওয়ার পর্ব অনুষ্ঠিত হলো। কর্মসূচি ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এলাকায় 144 ধারা প্রয়োগ করা হয় প্রশাসনের পক্ষ থেকে, যদিও দেখা মেলেনি বিরোধীদের। বর্ধমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির 50 জন নমিনেশন জমা দিলেন। শাসক দলের পক্ষ থেকে চলে এরূপ কর্মযজ্ঞ। কামনাড়ায় বিডিও অফিসে চলে নমিনেশন জমা দেওয়ার কর্মসূচি। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আসনের জন্য বিভিন্ন জনপ্রতিনিধিরা নির্বাচনে অবতীর্ণ হন। সকাল থেকেই শুরু হয়েছে, ছয়টি করে কালকে অর্ধেক হয়েছে, আজকেও হচ্ছে। বন্ডুলওয়ান থেকে শুরু করে কুরবুন, বাঘার 2, বাঘার 1, বেলকাশের একটা অংশ আজকে নমিনেশন ফাইল করেছে। আমাদের সমিতিরও কেউ কেউ আজকে করেছে, তার মধ্যে আমাদের সহসভাপতি দেবনারায়ণ গুহ রয়েছেন, আমি রয়েছি, আমরা সবাই আজ করেছি, আমাদের জামাল টামাল সবাই করেছে। তো আমরা সত্যি করেই বলছি, আমরা কোনো মানুষকে আমরা আপ্যায়ন করে তাদের নিয়ে আসছি। যদি বিরোধী কেউ করতে চায়, আমরা তাদের কালকেও আহ্বান জানিয়েছি। একজন এসেছিল কালকে, আমরা ফর্ম নিয়ে শুধু চলে গেছে, তা সেটাও আমরা কালকে অ্যালাউ করেছি। তা আমরা কোনোদিনই কাউকে বাধা দিতে চাই না। আমাদের 1 নম্বর ব্লকে সেরকম কোনো বিরোধী দলের সিপিএম হয়তো কোথাও কোথাও আছে, কিন্তু তারা নিজেরা স্বেচ্ছায় আমরা যাব না এরকমও জানিয়ে দিয়েছে। বিজেপি থেকে কেউ মানে ক্যান্ডিডেট এসেছে বা কেউ আজ পর্যন্ত এখনো পর্যন্ত কাউকে দেখিনি বা জানতেও পারিনি। আমাদের ব্লকে বিজেপি সেভাবে কোনো প্রভাব নেই, কিন্তু যদি কেউ আসে সেটা এলে বুঝতে পারে। এলে কি করবেন, দাঁড়িয়ে দেবেন? নিশ্চয়ই না, কেন দাঁড়িয়ে দেবো? কারণ আমরা জানি আমাদের সমস্ত আমাদের এগুলো আমরা কাউকেই তাড়াবো না, আমরা সবাইকে নিয়ে আসবো, দরকার হলে খাইয়ে দেয় আমরা পড়াবো এটা। কারণ আমাদের ব্লকে আমরা জানি আমাদের প্রত্যেকটি অঞ্চলে যেই করুক না কেন আমরা আজকে ওয়াক ওভার দিয়ে বেরোতে পারবো, এটা আমরা সবাই জানি। আমাদের এলাকা নিজেরা দেখ আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডিসিআরএস কাটলাম নমিনেশন ফাইল করার জন্য। এটা কোথায়? আমি বেলকাশ অঞ্চলের 7 নম্বর পঞ্চায়েত পিএসএ যে সিটটি আছে ওখান থেকে। আচ্ছা, আপনার নাম অনেক। আমার নাম ফাল্গুনী দাস রাজু। আমি আগে বর্তমানে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, এখন নতুন করে আবার নমিনেশন ফাইলের জন্য আজকে আমাদের ব্লক কামনাড়ায় এসেছি। প্রক্রিয়া ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা প্রয়োগ করা হয়, যদিও এদিন বিরোধী দলের প্রার্থীদের দেখা যায়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাসক দলের প্রতিনিধিরা জানান, বিরোধীদের যথাযথ তারা সহযোগিতাও করবেন। এইসব আর অন্য অন্য জায়গায় বিকৃত হয়ে বাঘার 1ও আছে কিছু। আজকে আমরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি নমিনেশন ফাইল করছি।
টিভিতে যে প্রচারগুলো হচ্ছে এগুলি যে সম্পূর্ণ মিথ্যা, এখানে যেসব সাংবাদিকরা আসবে তারা এলেই বুঝতে পারবে। এখানে কোনো রকম কোনো রাজনৈতিক দলকে বাধা দেওয়া হয় না, বরঞ্চ আমাদের ছেলেরা অন্য রাজনৈতিক দলের কর্মীরা যদি ফাইল করতে আসছে তাদের অত্যন্ত যত্ন সহকারে সেই টেবিলে নিয়ে গিয়ে ফাইল করিয়ে দিচ্ছে, এরকম নজিরও এখানে আছে। অর্থাৎ টিভিতে যে প্রচারগুলো হচ্ছে আমাদের দলের বিরুদ্ধে এগুলো সব ভিত্তিহীন প্রচার এবং ভিত্তিহীন অভিযোগ, এগুলো এই ব্লকের মানুষ মানে না। এখন আপনারা কজন ক্যান্ডিডেট রয়েছেন এখানে? এখন পর্যন্ত আমাদের প্রায় 50 জন, সব বিভিন্ন বিভিন্ন অঞ্চলের 50 জন মতো হয়েছে, আরও হয়তো 10-15 জন হবে। বর্ধমান থেকে অর্ঘ্য ব্যানার্জি, রিপোর্ট আনন্দ বার্তা। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জেলা শাসকের শরণাপন্ন হল বৃহস্পতিবার। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যেই তাদের এদিনের এই কর্মসূচি। এদিন প্রতিনিধি দলটি সাংবাদিকদের উপর তাদের যাবতীয় ক্ষোভ উগড়ে দেন। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি পত্র প্রদান করা হলো বৃহস্পতিবার। এদিন তারা জেলা শাসকের কাছে তাদের অভিযোগ পত্র জমা করেন। 5 সদস্যের প্রতিনিধি দলটি তাদের ক্ষোভ উগড়ে দেন সাংবাদিকদের কাছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি রাখেন প্রতিনিধি দলটি। 5 সদস্যের এই প্রতিনিধি দলটি অভিযোগ তোলেন শাসক দলের কর্মীদের হাতে তারা আক্রান্ত হচ্ছেন এবং নানাভাবে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পরিস্থিতির প্রতিকার চেয়ে তারা জেলা শাসকে শরণাপন্ন হন। মহকুমা কংগ্রেসের সভাপতি আমাদের সঞ্জয় খান ভাই, যুব কংগ্রেসের রয়েছে শেখ শাহনাজ এসছে, যেহেতু 5 জনের বেশি আমাদের অ্যালাউ করবেন না বলেছিলেন, তাই আমরা এই 5 জন এসে একটা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিনিধিপত্র প্রদান করেছি। আপনারা সকলেই জানেন যে 2018 সালের যে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনের মনোনয়ন পত্র জমা নেওয়ার যে প্রসেস সেটা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা কি দেখলাম যে 2 তারিখে যেদিন থেকে প্রথম মনোনয়নপত্র জমা দেওয়ার দিন শুরু হয়েছে, বিভিন্ন ব্লক মানে সর্বত্র সারা পূর্ব বর্ধমান জেলায় প্রত্যেকটা ব্লকে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করা, যেখানে আমাদের আউসগ্রাম 2 নম্বর ব্লকের উত্তর রামনগরের আমাদের পঞ্চায়েতের 4টে মেম্বার আছে, সেখানে 9 জন আমাদের যাচ্ছিলেন মনোনয়ন জমা করতে, তাদেরকে ওখানে চট থাপট মেরে তাদের কাগজপত্র কেড়ে 3টে পর্যন্ত বসিয়ে রেখে মুড়ি ঢুকড়ি খাইয়ে বাড়ি পাঠিয়ে যায়। আমরা দেখলাম আমাদের শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েত, যে পঞ্চায়েতটা আমাদের কংগ্রেসে ছিল, কাটোয়া মহকুমার জগদীশদা রয়েছেন, ওখানে 3 তারিখে ওনারা মনোনয়নপত্র দাখিল করার জন্য বেরিয়েছিলেন, কিন্তু যেভাবে বাইক বাহিনী ওদের উপর চড়াও হয়েছিল তাতে ভীত হয়ে ওখান থেকে আমাকে জানানোর পর আমি SDO সাহেব কাটোয়াকে ফোন করি, কিন্তু কোনো সদুত্তর পেলাম না, তাই বাধ্য হয়ে সর্বোপরি বর্ধমান সদর উত্তর 2 নম্বরে গোবর্ধন পাত্রকে 2 তারিখই BDO অফিস থেকে বের করে এনে তার কাছ থেকে কাগজপত্র কেড়ে নিয়েছি। আমি থানায় পাঠিয়েছিলাম, থানাতে তার অভিযোগ নিতে অস্বীকার করে বলেছে বাই পোস্টে আপনি অভিযোগ করেন। এই যে বিভিন্নভাবে আমাদের জাতীয় কংগ্রেসের যারা প্রার্থী হতে চাইছেন তাদেরকে সমস্ত জায়গায় একটা ব্যারিকেড তৈরি করা হচ্ছে, একটা সন্ত্রাস, এবং যারা হতে পারে সম্ভাব্য প্রার্থী তাদের বাড়িতে বাড়িতে গিয়ে একটা করে থ্রেটনিং করে দেওয়া বা একটা ভীতির পরিবেশ তৈরি করা যেভাবে হচ্ছে, তার বিরুদ্ধে আমরা জেলা শাসকের কাছে এসে বললাম যে যাতে মহকুমা কংগ্রেস মহকুমা শাসকের অফিসে অথবা জেলা শাসক অফিসে এই মনোনয়ন জমা নেওয়া হয়। এছাড়াও আগেতে জাতি প্রমাণপত্রের একটা প্রফেশনাল সার্টিফিকেট দিতেন, কিন্তু এবার থেকে সেটা বন্ধ হয়ে গেছে, অনলাইনে করতে হচ্ছে। অনলাইনে করার ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের একটা সই লাগে, সেই সই কিন্তু পঞ্চায়েত প্রধানরা আমাদের প্রার্থীদিকে করে দিচ্ছেন না, তাই আমরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছি যে আপনি যাতে আপনার অফিস থেকে বা মহকুমা শাসকের অফিস থেকে এই জাতি প্রমাণপত্রটা সরাসরি দেওয়া যায়,
এনকোয়ারি করে আপনারা আপনাদের যা প্রয়োজনীয় কাগজপত্র আছে দেখে যেন আপনারা সরাসরি করেন, তার ব্যবস্থা করলে আমরা বাধিত হবো এটাও জানি। এবং সর্বোপরি এত কিছুর পরও যদি ভোটটা হয়, আলটিমেট ভোটটা যাতে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার সেটা যাতে দিতে পারে, তার ব্যবস্থা করার জন্য পর্যাপ্ত পুলিশ দিয়ে গ্রামে টহলদারি করাতে, এবং সর্বোপরি গণনায় যেটা ব্যালট এদিক ওদিক হয়ে যাওয়ার ব্যাপারটাকে, তাই গণনার ক্ষেত্রেও গতবারে পঞ্চায়েত নির্বাচন। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার বর্ধমান 2 নম্বর বিডিও অফিসে নমিনেশন জমা দেওয়ার পর্ব চলল। এদিনও শাসক দলের পক্ষ থেকে নমিনেশন দাখিল করলেও বিরোধীদের দেখা যায়নি। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী শাসক দল। অন্যান্য দিনের ন্যায় বৃহস্পতিবারও নমিনেশন ফাইল পর্ব অনুষ্ঠিত হল। বর্ধমান 2 নম্বর বিডিও অফিসে নমিনেশন জমা দেওয়ার পর্ব অনুষ্ঠিত হয়। এদিন শাসক দলের পক্ষ থেকে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এবং নবস্তায় 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আসনের জন্য নমিনেশন পত্র জমা দেওয়া হয়। নমিনেশন পর্ব ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়। যদিও এদিন বিরোধীদের দেখা যায়নি। শাসক দলের পক্ষ থেকে জানানো হয় যে আসন্ন নির্বাচনে বিরোধীরা কোনো ফ্যাক্টর নয় এবং জয়ের ব্যাপারে তারা 100% আশাবাদী। আজকে আমাদের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এবং নবস্থা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, তার আজকে নমিনেশন ফাইল আছে। আজকে আমাদের গোবিন্দপুর পঞ্চায়েতের যে সমস্ত সদস্যরা আছেন যারা নমিনেশন দাখিল করবেন তারা উপস্থিত হয়েছেন এখানে। আজকে আমরা নমিনেশনটা দাখিল করব। কতজন এখানে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের সদস্যদের? আপাতত আজকে 13 জনের মতো নমিনেশন দাখিল হচ্ছে, বাকি 5 জনের আমাদের শনিবারে হবে। কী মনে হচ্ছে? মনে হচ্ছে মানে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নকে মানে সামনে রেখে প্রত্যেক মানুষের ঘরে ঘরে যেভাবে উন্নয়ন ঢুকে গেছে এটা তো আর বলার কিছু নেই। মানে ভোট তো অটোমেটিক মমতা ব্যানার্জি আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী করিয়ে দিয়েছেন উন্নয়নকে সামনে রেখে। তবে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে যে ভোট করতে হয় সেই ভোট হবে, যার জন্য নমিনেশন দাখিল হচ্ছে আজকে। এবং টোটাল মানে একদম পুরোপুরি সাংবিধানিক নিয়ম মেনে সমস্ত কাজকর্ম এখানে চলছে। পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা কতটা ফ্যাক্টর হবে আপনাদের কাছে? দেখুন, পঞ্চায়েত নির্বাচনে বিরোধী বলতে CPM তো একবারে ধুয়ে মুছে শেষ হয়ে গেছে, আর যতটুকু BJP 2-4 ফোঁটা আছে ওটা কোনো ফ্যাক্ট ওটা আমাদের কাছে আমরা কিছু মনে করি না। হ্যাঁ, তবে ভোট হবে, অবাধ গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই ভোট, ওরাও প্রার্থী দিচ্ছে, ভোট হবে। হ্যাঁ, তবে আমরা এইটুকু মানে শিওর যে আমরা এগিয়ে আছি এবং আমরা মমতা ব্যানার্জি যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে মমতা ব্যানার্জি অটোমেটিক আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উনি ভোট করে দিয়েছেন। ঠিক আছে, বিরোধীদেরকে আটকানোর জন্য তৃণমূল সর্বত্রে পিকেট করছে কেন? না, এটা ভুল কথা, ভুল ঘটনা। হ্যাঁ, এখানে প্রত্যেক দিনই আমরা তো দেখতে পাচ্ছি অবাধ গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই আমাদের সমস্ত নমিনেশন দাখিল হচ্ছে। বিরোধীদেরকে আটকানোর কোনো এখানে জায়গাই নেই, কোনোরকম আমরা আটকাবো না। ওরা আসুক, ওরা এসে নমিনেশন দাখিল করুক, আমরা তো আছি এখানে, প্রশাসন আছে, হ্যাঁ সকলেই আছে এখানে। আপনার নাম?
আমার নাম সনত মণ্ডল, আমি ব্লক 2 তৃণমূল কংগ্রেস এসসি এসটি ওবিসি সেলের প্রেসিডেন্ট। আপনি কোন পার্টি? আমি গতবার পঞ্চায়েত সমিতিতে ছিলাম মেম্বার হিসাবে, এবারও আমি পঞ্চায়েত সমিতিতে। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী, রিপোর্ট আনন্দবার্তা। আসছি পরের খবরে। এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করেই এরূপ বিপত্তি ঘটে। শাসক দলের বিরুদ্ধে ওঠা অভিযোগটি ঘটেছে বাঁকুড়াতে। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বাঁকুড়া জেলায়। এদিন রানীবাঁধে মনোনয়নপত্র জমা দিতে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় শাসক দলের কর্মীরা বাধা দেয়, শুরু হয় সংঘর্ষ। এতে জখম হন বিজেপি নেতা 42 বছরের অজিত মুর্মু। বিজেপি কর্মীরা তাকে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা চলাকালীন অজিত মুর্মু মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা তাকে মারধর করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তাদের অভিযোগ বিজেপির অন্তর্কলহেই অজিত মুর্মুর মৃত্যু হয়েছে। আমাদেরকে নমিনেশন করতে দিচ্ছিল না, ঠিক আছে। তারপরে একবার মেরেছিল এই লোকটাকে, মারার পরে আমরা পদ অবরোধ করি। পদ অবরোধ করার পরে তারপরে আমাদের রানীবাঁধনার আইসি যিনি তিনি আসেন সেখানে আর কি। আসার পরে টিএমসি লোক এসে আরও বোমা কোথায় লাঠি এসব তরোয়াল নিয়ে বোমাবাজি হয়েছে। এটা কিসের আঘাতে হয়েছে? এটা মনে হচ্ছে রড কিংবা কোনো লাঠি লাঠি আঘাত। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। প্রতারণার দায়ে দুজনকে গ্রেপ্তার করলো সিআইডি। ধৃতরা বিভিন্ন জনকে চাকুরি করে দেওয়ার নাম করে 8 লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। স্কুলে চাকরি দেবার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় 8 লক্ষ টাকা প্রতারণার দায়ে সিআইডি দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে একটি বিএসএফ এর স্টিকার লাগানো 4-চাকা গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের নাম 23 বছরের অনিল কুমার চৌধুরী ও 34 বছরের চন্দন মাহাতো। উল্লেখ্য, অনিল কুমার চৌধুরী দাদা বিএসএফ এর কর্মী। ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। সিআইডি ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা। নজর রাখবো পরের খবরে।
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ফুচকা ব্যবসায়ী। মৃত ব্যবসায়ী পরিবারের লোকেদের অনুমান, ঋণের দায়ী সে আত্মঘাতী হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো তাপস দে নামে এক ফুচকা ব্যবসায়ী। মৃত তাপসদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান থানার ছোট নীলপুর বটব্যাল সরণিতে। মৃত ব্যক্তির বাবা জানান, বুধবার দুপুরে খাবার পর নিজের ঘরে ঘুমোতে যায়। মৃত তাপসদের বউ ও সন্তান সেই সময় বাড়িতে ছিল না, তারা বাপের বাড়িতে ছিল। রাতে হঠাৎ বৌমা তাদের ফোন করে জানান যে তাপসের সাথে তারা যোগাযোগ করতে পারছে না। এরপর তাপসের বাবা মা প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশীরা বন্ধ জানলা ভেঙে দেখে তাপস পাখার সাথে গলায় ফাঁস লাগিয়েছে। খবর দেওয়া হয় বর্ধমান থানায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত তাপসের বাবা জানান, বাজারে অনেক ধার দেনা হয়েছিল, হয়তো তার জন্যই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। দিয়ে ও দিয়ে থালা বাসন খাওয়া দাওয়ার পরে থালা বাসনটা ধরে দিয়ে এবারে ঘরের ভিতরে ঢুকেছে। ঘরের ভিতরে ঢুকে এবারে ওর লাইট ফ্যানের সুইচটা দেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু ওর সুইচটা কোন দিকে আছে ও ঠিক বুঝতে পারছে না। যেহেতু আমি ছেলের বৌমার ঘর বলে আমি ঘরের ঘরে ঢুকি, আমি বাইরে থেকে দুটো তার খোলা ছিল লাগে, আমি ভাবলাম বোধহয় এই দুটো ফ্যানে হবে, তা আমি ওই দুটো তারকে ভিজে দিয়ে আমি স্নান করতে পারি। স্নান টান করে তারপরে আমি মাথা পাতা আছে প্যান জামা পরে তখন দেখছি ও ফ্যান চলছে, ও ঘুমোচ্ছে। এবার তো ড্রিম করে ও আমার বাড়িতে ও যদি ড্রিম ফিম মাঝে মধ্যে করে তখন খুব একটু বেশি ও চিৎকার চেঁচামেচি ভাঙচুর করে। তো আমি দেখলাম ও যখন ঘুমোচ্ছে আমি আমার কাজের সাইডে বেরিয়ে চলে এলাম, আমার কিছু করে কাজ দিয়েছি তো আমি ওইখানে চলে এলাম। আসার পরে তারপরে আমি যখন আমার বাড়িতে যাই, হ্যাঁ আমি বেরিয়েছি তখন 3:30 নাগাদ আমি বেরিয়েছি, ঠিক আছে 3:30 আমরা তখন ছিলাম তুই তখন ওই যে গাড়ি নিয়ে ঢুক। তারপরে তারপরে আমি বেরিয়ে চলে আসি, আসার পরে আমি আর ঘরে যাই না। এর ভেতরে আমার মিসেস ছিল, মানে আমার গিন্নি, আমার গিন্নি ছেলে, ও কান লাগিয়ে শুনেছে ফ্যান চলছে, হ্যাঁ বলেছে ঘুমাচ্ছে খেয়েছে, হ্যাঁ ওকে টাকাটাকে দিয়ে তারপরে আমার মিসেসে চলে আসে। আমার মিসেস তো চলে এসছে। আসার পরে এবারে আমরা যখন মিসেসকে নিয়ে যখন ওই 9টায় ছুটি হয়, 9টার সময় যখন ঘরে ঢুকেছি তখন ও ঘুমাচ্ছে, তখন কিন্তু ফ্যান চালাবার আওয়াজটা ছিল না। আমরা উপরে উঠে গেছি, আমরা স্বামী স্ত্রী উপরে এসে ছেলে বৌমা আমার নাতি পুত্র সেরা সব নিচে আমি উপরে এসে তারপরে আমার বৌমা যে ছিল না বাড়িতে তার আগে যে আমার বৌমাকে ওর বাপনাকে ওর অপারেশন হয়েছে টেস্টের জন্য ওখানে দিয়েছে। করে ও বারবার ওকে ফোন করি ঠিক আছে, এরপরে আমি কিন্তু উপরে ঘুমিয়ে গেছি আমি আর জানি না। তারপরে এরা আমাকে ডেকে ঘুমিয়ে কী ডেকেছে দেখলাম যে আমাদের ওইদিকে একটা পুরোনো জানলা আছে, ওই যা জব প্রসঙ্গ ঢাকাঢাকি করা হয়নি আর কারণ খুললো না, তখন পিছন দিক দিয়ে একটা টিনের দরজা ছিল, ওই দরজাটাকে ভেঙে ভেতরে ঢুকে তারপরে জানলা খুলে আমার দেখছে ভেতরে ঢুকেই কেন নিল কেন গলায় ধরে বৃহস্পতিবার তাপসের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শান্তিপূর্ণভাবে নমিনেশন জমা দেওয়ার পর্ব অনুষ্ঠিত হলো কামনাড়া বিডিও অফিসে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল জেলা শাসকের শরণাপন্ন হলো বৃহস্পতিবার। বর্ধমান 2 নম্বর বিডিও অফিসেও চলল নমিনেশন জমা দেওয়ার পর্ব। বাঁকুড়ায় এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। প্রতারণার দায়ে 2 জনকে গ্রেপ্তার করল CID। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক ফুচকা ব্যবসায়ী। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।